আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহ সুবহানাহু আলা তাআলা ওয়া উসাল্লি ওয়া নুসাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল আরাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আজকে এমন পাঁচটি আমলের কথা বলবো যে আমলগুলি খুব ছোট আমল আপনারা চাইলে অল্প সময়ের মধ্যেই করতে পারবেন কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি আপনি যদি আল্লাহ তাআলার হক এবং বান্দাদের হক ঠিক রেখে এই পাঁচটি আমল কন্টিনিউ করতে পারেন চালিয়ে যেতে পারেন ধরে রাখতে পারেন তাহলে ইনশা আল্লাহ তালা এই পাঁচটি আমলের বদলাতে আপনি পরকালে নাজাত এবং জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ এবং সেই সাথে আপনি রাসুল সাল্লু আলহিহি ওয়াসাল্লামেরও সুনিশ্চিত সাফায়াত পাবেন প্রিয় বন্ধুগণ চলুন তাহলে আমরা আমলের নিয়তে এই পাঁচটি আমল সম্পর্কে জেনে নেই এবং আমরা চাইলে দৈনন্দিন এগুলো আমল করতে পারি এক নম্বর হচ্ছে প্রত্যেকবার অজু করার পর একবার কালিমায় শাহাদাত পাঠ করুন আশাহাদু আল্লাহ ইহু আশাহাদুনা মুহাম্মদুহু রসুলহ যদি আপনি প্রত্যেকবার অজু করার পর একবার কালিমায় শাহাদাহ পাঠ করেন তাহলে আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে আপনি চাইলে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন সুবহানুল্লাহ হবে হামদিহি ছোট্ট একটা আমল আপনি কয়েক সেকেন্ডের মধ্যে চাইলে কালিমায় শাহাদা পাঠ করতে পারেন কিন্তু আপনার জন্য কত বড় মর্তবা দেখুন আপনার জন্য আটটি জান্নাতের দরজাই খুলে দেওয়া হবে সুবহানুল্লাহ এজন্য এই আমলটি করতে ভুলবেন না এটা হচ্ছে প্রথম নাম্বার আমল দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করুন যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার মধ্যে এবং জান্নাতের মধ্যে শুধুমাত্র মৃত্যুই দেয়াল হয়ে দাঁড়ায় অতএব এই দেয়াল যখনই ভাঙবে অর্থাৎ আপনার মৃত্যু যখনই ঘটবে ইনশাআল্লাহ তালা আপনি জান্নাতে প্রবেশ করবেন অতএব আমলটা ছোট আপনি চাইলে অল্প সময়ের মধ্যে আয়াতুল কুরসি পাঠ করতে পারেন কিন্তু এর ফজিলত অনেক বেশি আল্লাহ তো বন্ধুগণ প্রতিনিয়ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবেন একবার কখনো এটা করতে ভুলবেন না আর যারা আয়াতুল কুরসি পড়তে জানেন না মুখস্ত করতে চান তাদের জন্য আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে পানির মতো সহজ পদ্ধতিতে আয়াতুল কুরসি তো আপনারা এই ভিডিওটা দেখে যদি আমার সঙ্গে প্র্যাকটিস করেন তাহলে অল্প সময়ের মধ্যে আয়াতুল কুরসি মুখস্ত করে ফেলতে পারবেন ইনশাল্লাহ আপনারা চাইলে এই ভিডিওটি শেষ করে সেই ভিডিওটি দেখে নেবেন তিন নম্বর আমল হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবাহ تترشبار، الحمد لله، ابن تترشبار، الله أكبر، ابن أكبر، لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير، এটা পাঠ করবেন যদি আপনি এভাবে পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় এজন্য অবশ্যই এই ছোট্ট আমলটি করবেন এতে করে আপনার অতীতের সমস্ত গুণা মাফ হয়ে যাবে তো আপনি মৃত্যুর আগ পর্যন্ত যদি নামাজের পর এই আমলটি করতে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনি নিষ্পাপ হয়ে মৃত্যু বরণ করতে পারবেন চার নম্বর আমল হচ্ছে প্রতি রাতে ইশার নামাজের পর একবার সুরাই মুল্ক পাঠ করবেন মাত্র তিরিশ আয়াতের এই সূরা আপনাকে কবরের আজাব থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ হাদিসের মধ্যে বলা হয়েছে যে কবরের মধ্যে যখন আপনার আজাবের ফেরস তারা আসবে বা সাপ বিচু আমাদের বদ আমলের কারণে যদি কোনো কিছু আসার চেষ্টা করে এবং আক্রমণ করার চেষ্টা করে তাহলে সূড়ায় মুলক একটা পাখির মতো আপনাকে রক্ষা করবে সমস্ত প্রকার আজাব থেকে এজন্য অবশ্যই এই আমলটি করতে ভুলবেন না সর্বশেষ পাঁচ নম্বর আমল হচ্ছে দরুদ শরীফের আমল আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ উম আলা আলী কামা ইন্নাকা হামিদ উম মাজিদ এটা হচ্ছে সর্বোত্তম দরুদ এবং সবচেয়ে বড় দরুদ এটাকে আমরা দরুদে ইব্রাহিম বলি এছাড়াও আপনি আরও ছোট দরুদ পাঠ করতে পারেন সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সকালে এবং সন্ধ্যায় আপনি দশ বার করে এই দরুদ পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনি সুনিশ্চিতভাবে রাসুল্লাহ সাল্লি সাল্লামের সাফায়াত পাবেন একটু চিন্তা করে দেখুন একটু কল্পনা করে দেখুন যদি কাল কেয়ামতের ময়দানে যেখানে বাবা সন্তানের খবর নেবে না সন্তান বাবার খবর নেবে না এবং কেউ কাউকে পরিচয় দেবে না শুধুমাত্র বাঁচার জন্য সেই জায়গায় কাল কেয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ রাসুলসাল আলি ওয়াসাল্লাম আপনাকে সাফায়াত করেন তাহলে কত বড় ভাগ্যের ব্যাপার হবে এটা একটু কল্পনা করলে আপনারা হয়তো বুঝতে পারবেন তো প্রিয় বন্ধুগণ আপনারা চাইলে এই সুন্দর আমলটি করতে পারেন সকালে দশবার ফজরের নামাজের পর তরু শরীফ এবং মাগরীবের নামাজের পর বা ঈশার নামাজের পর দশবার দরুদ শরীফ আপনারা পাঠ করতে পারেন ইনশাআল্লাহ এতে করে সুনিশ্চিত আপনি রাসুল সাল্লু আলহিহি ওসাল্লামের সাফায়াত পাবেন তো বন্ধুগণ এই হলো মোট পাঁচটি আমল যে আমলগুলি করার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি পরকালের নাজাতের ব্যবস্থা করতে পারেন তো আসুন আপনি আমি আমরা সকলেই এই আমলগুলো করার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ ওয়েরু আউ আলহামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি